সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো 6.5 ইঞ্চি একটি স্পিকার। তো এই স্পিকারটা আমি প্রায় 6 থেকে 7 মাস আগে কিনেছিলাম, তখন এই স্পিকারটি অ্যাভেলেবেল ছিল। দুঃখবশত এটা এখন আর অ্যাভেলেবেল নাই আমি যেটুকু জানলাম। আর আমি এটার কিনার যে লিঙ্ক দারাজের ওটা আমি তখন ছিল, বাট এখন আমি আর খুঁজে পাচ্ছি না, হয়তো বা স্টক আউট হয়ে গেছে। তো আমি শুরুতে এটার মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ডিসপ্লের মধ্যে আপনারা সাইডে পেয়ে যাবেন। আর আমি এখানে দেখাচ্ছি যে MSF 6.5 ইঞ্চি LG Z40/50। আর এই স্পিকারের কয়েল বাইরে থেকে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন, এরকম খুব কম স্পিকার দেখা যায় যে বাইরে থেকে স্পিকারের কয়েলগুলো দেখা যায়, দেখতে খুব ভালোই লাগে। আর এই স্পিকারের পেপারটা অনেক মজবুত, আর কোয়ালিটি আমার কাছে খুব ভালোই লেগেছে এটার কোয়ালিটি। তো এই স্পিকারটার আমার কাছে এক কথায় খুবই অসাধারণ লেগেছে, এটার সম্পূর্ণ কোয়ালিটি, এটা সাউন্ড সব কিছু মিলিয়ে। আর এই স্পিকারটা এখন সাউন্ড টেস্ট করব। সাউন্ড টেস্ট করার জন্য অবশ্যই একটা কিবোর্ড প্রয়োজন হবে, তো আজকে আমি এই কিবোর্ডটা ইউজ করব এটা সাউন্ড টেস্ট করার জন্য। তো দেখা যাক যে এটার সাউন্ড কেমন। আমি যে অ্যাম্প্লিফায়ারটি এখন ইউজ করব এটি হলো BT698D, এটার মডেল। আর এটার সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো আমি এখন এই স্পিকারের তার লাগিয়ে দিব। তার লাগানো শেষ, এখন ক্যাবিনেটের মধ্যে ফিট করে দিব। এখন ব্লুটুথ অন করে কানেক্ট করে নেব অ্যাম্প্লিফায়ারটি। কানেক্ট হয়ে গেছে। এখন আমি এনসিএস সং প্লে করব, যাতে কোপের ক্লিম যাতে না হয়। আপনারা শুনতে পাচ্ছেন যে এটার সাউন্ড কতটা লাউড। আর এটি একটি উফার হওয়ার কারণে এটার মধ্যে বেজের কোনো কমতি পাওয়া যায়নি। আর আমি এটার যথেষ্ট পরিমাণে বেস আমি দিয়েছি, মোটামুটি ভালো পরিমাণে, তারপর এটা সাউন্ড ফাটে নেই। আর এই স্পিকারটা আমি এখনও টুইটার অ্যাড করি নাই, টুইটার অ্যাড করলে এটা সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাওয়া যাবে। আর আমি ফোনের রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি, প্লাস বডিতে এখনও ভালো মতো ফিট করা হয়নি স্পিকার, আর টুইটার নেই, এই কারণে সাউন্ডটা হালকা একটু আপনাদের কাছে একটু ফাটা ফাটা লাগতে পারে, বাট বাস্তবে আমি অনেক ক্লিন সাউন্ড পাচ্ছি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।